খেলা শুরু হয়ে গেছে। প্রপ ওয়ান ইনের মধ্যে কি দিলে ওটা হবে, তার মধ্যে কি দিলে সেটা হবে। কি বিটা কি হবে? এজিএফ, এজিএফ। হ্যাঁ আমি এইচবি আর শুনেছি ঠিকই। দেখ ফার্স্ট স্টেপে তোর কি হয়েছে, দেখ ডাবল বন্ডে আমার কে লেগেছে বলতো, এইচসিএল। ডাবল বন্ডে এইচসিএল এডিশন, তার মানে হচ্ছে মার্কনিকভ হতে পারে বা অ্যান্টি মার্কনিকভ। ভাই এইচসিএল লাগা মানে তো অ্যান্টি মার্কনিকভের কোনো গন্ধই নেই। তার মানে কি তোর এটা হবে হচ্ছে, দেখ এইচসিএল, তার মানে অ্যান্সার তুই কীভাবে লিখবি পরীক্ষায়, অ্যান্সার তুই এরোর উপরে এইচসিএল এইসব কিচ্ছু লিখবি না, এইসব লিখবি না, লিখবি হচ্ছে এ ইকোয়ালস টু এইচসিএল। তুই পুরো রিয়াকশন লেখার দরকার, তুই এ ইকোয়ালস টু এইচসিএল লিখবি ঠিক আছে। তো যদি মনে হয় ইকুয়ালস টু মানে ডাবল বন্ড মনে হচ্ছে, তাহলে ভাই দরকার নেই, তুই এ অ্যারো দিয়ে লিখবি এ ইকুয়ালস। তো যদি তাও মনে হয় অ্যারো মানে রিয়াকশনের প্রোডাক্ট মনে হচ্ছে, ডাবল বন্ডের উপরে অ্যারো দিবি ঠিক আছে। এবার তো আর কিছু মনে হচ্ছে না। আচ্ছা যদি তাও মনে হয় আর থাক, দেখ তার মানে কি হলো, এটা এইচসিএল কেন হয়েছে বুঝেছিস তো? এইচসিএল, এইচসিএল মানে এইচ প্লাস আর সিএল মাইনাস, মাইনাস চার্জ ব্যাপারটা সেই কারণে গিয়ে লেগেছে যেখানে হচ্ছে নাম্বার অফ হাইড্রোজেন কম, এখানে একটা এখানে দুটো, তার মানে এখানে লাগলো সিএল আর এখানে লেগে হচ্ছে হাইড্রোজেন, বোঝা গেছে। সেকেন্ড দেখ সিএল কে সাবস্টিটিউট করে দেখো হচ্ছে ফ্লোরিন, তার মানে আমার কি হবে, বি হবে হচ্ছে এজিএফ, বি হচ্ছে এজিএফ, তার মানে তুই লিখবি হচ্ছে বি ইকোয়ালস টু এজিএফ, বুঝলি। এই ধরনের কোশ্চেন খুচখাচ টুকটাক, বোঝা গেছে। সোয়ার্টস রিয়াকশন, তোর এক্সামে কোশ্চেন আসবে কি বলতো, রাইট আ শর্ট নোট অন সোয়ার্টস রিয়াকশন, শর্ট নোট আসবে, কী লিখবি তখন? তোকে লিখতে হবে, দেখ তুই জাস্ট যদি এই লাইনটা লিখিস না, তার মানেই তোর টিচার জানে তুই সব জানিস। এইবার তোকে এটাকে একটু ঘুরিয়ে ফিরে কথায় লিখতে হবে, কীভাবে লিখবি দেখ। রাইট আ শর্ট নোট অন সোয়ার্টস রিয়াকশন, এটা হচ্ছে কোশ্চেন, খাতায় লিখে রাখবি রাইট আ শর্ট নোট অন সোয়ার্টস রিয়াকশন। আমি এখন এর অ্যান্সার তোকে ওইভাবে কথায় কথায় লিখিয়ে দেবো না, কোশ্চেনটা তুই লিখে রাখবি। অ্যান্সার তুই কীভাবে লিখবি, অ্যান্সার তুই লিখবি হচ্ছে দেখ অ্যালকিল হ্যালাইড। দেখ অ্যান্সার লেখার টেকনিক তোকে শিখতে হবে, সব জিনিস তো মুখস্থ করা যাবে না। অ্যালকিল হ্যালাইড, ব্র্যাকেটে লিখবি আর এক্স ঠিক আছে, এক্স ইকোয়ালস টু ক্লোরিন অর ব্রোমিন, বোঝা গেছে। অন রিয়াকশন উইথ এজিএফ, অন রিয়াকশন উইথ এজিএফ ফর্মস আর এফ, ব্র্যাকেটে তুই লিখতে পারিস, কী লিখবি, অ্যালকিল ফ্লোরাইড অ্যান্ড এজিএক্স ঠিক আছে। দিস রিয়াকশন ইজ নোন অ্যাজ সোয়ার্টস রিয়াকশন, ব্যাস তুই নাম্বার পেয়ে গেছিস। আচ্ছা তারপরে তোকে জাস্ট এইটা শর্টে লিখে দিবি, এই স্ট্রাকচারটা যদি তুই লিখিস তাও তুই নাম্বার পেয়ে যাবি, কিন্তু কথা একটু লিখতে হবে, বুঝতে পেরেছিস তো? তখন আর এসবিএফ ফাইভ এইচ জিটা একটু লেখার দরকার নেই, এক নম্বরের, এক নম্বরের ঠিক আছে, বুঝতে পেরেছিস। ওই জন্য শর্টেস্ট ভার্সনে তুই লিখবি অ্যান্সার, বোঝা গেছে। তার মানে আর এক্স এটাই হচ্ছে, তুই কিন্তু ওই কথায় লেখার পরে এই লাইনটা কিন্তু লিখবি, এই রিয়াকশনে লিখবি, বুঝলি। তাহলে কথায় কী লিখবি সেটা আর আমি কথায় লিখিয়ে দেবো না, বোঝা গেছে তো? পারি তো লিখতে, এলাবোরেট করে লিখবি। চল এটা ছিল হচ্ছে সোয়ার্টস রিয়াকশন, আমি ফ্লুরিন লাগালাম, এটা মুছে দিচ্ছি। এবার হচ্ছে দু নাম্বার বি, নাম্বার বি লেখ, মারাত্মক ইম্পর্টেন্ট রিয়াকশন। এবার কার পালা, ব্রোমিনের পালা। আচ্ছা লেখ রিয়াকশনের নাম কি, রিয়াকশনের নাম হচ্ছে বোরোডিন হান্সডিকার রিয়াকশন, বোরোডিন, বোরোলিন না, হ্যাঁ বোরোলিন, এই সরি বোরোলিন না, বোরোডিন হান্সডিকার রিয়াকশন হচ্ছে সেকেন্ডটা গেল, বোরোডিন হান্সডিকার রিয়াকশন মারাত্মক ইম্পর্টেন্ট, অনেক জায়গাতে ইউজ হতে চলেছে। এখানে দেখ অ্যাকচুয়ালি বোরোডিন হান্সডিকারের স্টার্টিং ম্যাটেরিয়ালটা কি, স্টার্টিং ম্যাটেরিয়ালটা কিন্তু এবার আর অ্যালকিল হ্যালাইট নয়, একটু অন্য টাইপের হ্যালাইট, একটু অন্য টাইপের হ্যালাইট। আচ্ছা দেখ স্টার্টিং ম্যাটেরিয়াল হচ্ছে, একটু দেখে নে, একটু জায়গা ছেড়ে আমি লিখছি, তার কারণটা বলবো। আর সি ডাবল ও এজি, অক্সিজেনের মাথায় মাইনাস, এইজির মাথায় প্লাস। আচ্ছা আগে দেখ তারপর তুই খাতায় লিখিস, এইটা অ্যাকচুয়ালি বোরোডিন হান্সডিকারের স্টার্টিং ম্যাটেরিয়াল হচ্ছে এইটা ঠিক আছে। এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে আর, মানে কি আর মানে তো হচ্ছে অ্যালকাইল গ্রুপ ঠিক আছে, সিলভার সল্ট অফ অ্যাসিড। দেখ এখানে যদি সোডিয়াম থাকতো তাহলে কি বলতাম, সোডিয়াম সল্ট অফ অ্যাসিড। আচ্ছা প্রশ্ন হচ্ছে কেন সল্ট বলছি, এদিকে দেখ এটাকে আমি পেয়েছি কোথা থেকে, ধর আমার স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল হচ্ছে এইটা আর সি ডাবল ওইচ
RCWH, এটা তো আমার কার্বক্সিলিক অ্যাসিড, তাই না? কার্বক্সিলিক অ্যাসিড মানে এইচ প্লাস ডোনেট করবে। ধর আমি এর মধ্যে অ্যাড করেছি কাকে, ধর আমি অ্যাড করেছি হচ্ছে সিলভার হাইড্রক্সাইড মানে আমার বেস। তাহলে ফার্স্ট স্টেপে তোর কী হবে, অ্যাসিড বেসের খেলা হবে, অ্যাসিড বেস রিয়াকশন হবে, এজি প্লাস ও এইচ মাইনাস, ও এইচ মাইনাস আর এইচ প্লাস কম্বাইন করে ওয়াটার হয়ে বেরিয়ে চলে যাবে। এই যে এর মাথায় থাকা মাইনাস আর এই প্লাস, এরা কম্বাইন করে আমার সল্ট বানালো, বোঝা গেছে? এই যে সল্ট RCWAG ফর্ম হয়েছে, এটা তো অ্যাসিড বেস রিয়াকশন। তার মানে AgOH যখন দিলাম, এটা আমার হলো কি, অ্যাসিড বেস রিয়াকশন। অ্যাসিড বেস রিয়াকশন করে আমি পেলাম হচ্ছে এটা, বোঝা গেছে? তাহলে এটাকে আমি কী বলবো, সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। অর্গ্যানিকের রিয়াকশন রোজ প্র্যাকটিস করবি, প্র্যাকটিস করলে দেখবি একদম ইজি, পরীক্ষায় নাম্বার তোলা সবচেয়ে সোজা, সবার ফার্স্টে হয়ে যাবে। ফিজিক্যালের একটা অঙ্ক করতে তোর লাগবে 5 মিনিট, এটা করতে লাগবে হচ্ছে 1 মিনিট। অর্গ্যানিকের সবচেয়ে তাড়াতাড়ি হয়ে যায়, সবচেয়ে ইজিলি তুই নাম্বার তুলতে পারবি অর্গ্যানিকের থ্রু, যদি বছরের শুরু থেকে প্র্যাকটিস করিস তাহলেই। প্র্যাকটিস না করলে, ল্যাথ খেলে, অলস হয়ে বসে থাকলে, লেজি হয়ে ইউটিউবে ভিডিও দেখলে, ইনস্টাগ্রাম করলে, মানে ধর তুই পড়লি না শুধু এইগুলো করলি, তাহলে কী হবে, সেটা যখন হবে তখন টের পাবি। ওটা যাতে না হয় ওই জন্য বছরের শুরু থেকে প্র্যাকটিস করা স্টার্ট করে দে। কিন্তু অর্গ্যানিক সবচেয়ে ইজি, স্কোরিং হয়ে যায়। আচ্ছা চল দেখ, তাহলে আমি সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড বানিয়েছি, তুই ইনস্টাগ্রাম করবি অবভিয়াসলি, কেন করবি না? কিন্তু ভাই আগে পড়াশোনা তারপরে করিস। এইবারে দেখ, এইটা হচ্ছে আমার অরিজিনাল বোরোডিন হান্সডিকারের স্টার্টিং ম্যাটেরিয়াল, এইটা কিন্তু অরিজিনাল স্টার্টিং ম্যাটেরিয়াল, বুঝলি? তাহলে আমি কোথা থেকে পেয়েছি সেটা আমি দেখালাম। এর মধ্যে আবার কাকে দেবো, এর মধ্যে দিবি হচ্ছে Br2 ব্রোমিন, আর সলভেন্ট হবে হচ্ছে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইডকে আমরা সলভেন্ট হিসেবে ইউজ করেছিলাম ক্লাস 11-এর একটা রিয়াকশানে, মনে আছে কোথায় বলতো? ডাবল বন্ডের মধ্যে ব্রোমিন অ্যাডিশন, ডাবল বন্ডের মধ্যে Br2 CCl4 দিলে ডাবল বন্ডের দুদিকে ব্রোমিন লেগে যেত। তাহলে দেখ, Br2 CCl4 দিলাম, প্রোডাক্ট কী হবে? CCl4 তো ভাই আমার সলভেন্ট বেসিক্যালি, তোকে কিন্তু Br2 CCl4 দুটোই দিতে হবে, ক্লিয়ার? কী হবে প্রোডাক্ট দেখে নে, প্রোডাক্ট কী হবে, RBr, ঠিক আছে? RBr প্লাস CO2 প্লাস AgBr, সাইড প্রোডাক্টগুলো লিখছি, কারণ কি এখানেও তোর একই কোশ্চেন আসবে, রাইট? কমপ্লিট ব্যালেন্স ইকুয়েশন ফর বোরোডিন হান্সডিকার রিঅ্যাকশন, ওই জন্য সাইড প্রোডাক্ট লিখলাম। এখন সাইড প্রোডাক্ট কীভাবে ফর্ম হয়েছে সেটা যদি তোকে মনে রাখতে হয়, তার জন্য একটা ট্রিক দেখি আবার। দেখ ট্রিকটা কি, বেসিক্যালি এদিকে দেখ, তোর কাছে কী ছিল, RCAAG, তাই না? আমি আঁকলাম RCAAG। আগের বারে কী বলেছিলাম, আগের বারে বলেছিলাম কী বলতো, যেখানে SO2 ফর্ম হওয়ার চান্স থাকে সেখানে SO2 ফর্ম হবেই, সিমিলারলি যেখানে CO2 ফর্ম হওয়ার চান্স থাকে সেখানে CO2 ফর্ম হবেই, একই গল্প। কার্বন ডাবল বন্ড ওর বন্ড এনার্জি বেশি, দুটো কার্বন সি সিঙ্গেল বন্ডর থেকে। তার মানে দেখ, আমি RCAAG নিয়েছি, এর মধ্যে আমি কাকে লিখবো, Br2 লিখবো। কীভাবে, চালাকি করে একটু বড় করে Br2 লিখলাম। প্রোডাক্ট কী হলো দেখ, RBr CO2 আর AgBr, বোঝা গেছে? দেখ তিনটে, ওই যে RBr CO2 আর AgBr, তিনটে প্রোডাক্ট, RBr CO2 আর AgBr, ক্লিয়ার? বুঝলি, RBr CO2 আর AgBr, বোঝা গেছে? লিখেছিস খাতায়? চল, বোরোডিন হান্সডিকার কমপ্লিট, তার মানে আমি ব্রোমিন লাগাতে পারবো, ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে তোকে আইডেন্টিফিকেশন বা ABCD-র মধ্যে এভাবেও চাইলে কিন্তু দিতে পারে, কার্বক্সিলিক অ্যাসিড ওর মধ্যে ধর এ দিয়ে প্রোডাক্ট হলো ধর বি, কার্বক্সিলিক অ্যাসিড ওর মধ্যে ধর এ প্রোডাক্ট হলো বি, বি এর মধ্যে Br2 CCl4 দিলাম, প্রোডাক্ট হলো ধর RBr, তখন তোকে এ বি আইডেন্টিফাই করতে বলতেই পারে। তখন এ আমার কী হবে, AgOH, বি হবে কি, RCAAG। এটা কোশ্চেন দেখলে বুঝতে পারবো, এটাকে লিখে তারপরে কোশ্চেনটাতে আসছি, হয়েছে? বাড়িতে গিয়ে কিন্তু এই রিয়াকশানের সামারি কপিটা বানাবি ইমিডিয়েটলি, ঠিক আছে? যে কপির মধ্যে শুধুমাত্র তোর রিয়াকশানগুলো ওয়ান লাইনার লেখা থাকবে। না আমার, হ্যাঁ এখান থেকে বানাস, এখান থেকে বানাস,
বই থেকে বই তো প্রচুরই আসে না, চতুর্থ সেকশন এই মুহূর্তে লাগবে না। হয়ে গেছে এটা বোরড ইনহান্সিকার কমপ্লিট। তাহলে কোশ্চেন লে কি হবে দেখ, কোশ্চেনটা এবার লিখছি। চল কোশ্চেন লিখ, বেনজিনের মাথায় লিখ, বেনজিনের মাথায় CHO। আচ্ছা আমি লিখে ফেলি, তারপরে তুই লিখিস না। দাঁড়া তো এটা লিখিস না, একটু মুছে দে, এটা একটু মুছ, একটু অন্য রিয়াকশন চলে আসবে আমার। লিখেছিস কোশ্চেনটা এবার? CH3CHO। আচ্ছা কোশ্চেন লিখেছিস, CH3CHO এই মলিকুলটার নাম কি? CH3CHO এর নাম কি? অ্যাসিটালডিহাইড। লিখে রাখবি এগুলো, তো কিন্তু জানতে হবে ভাই, CH3CHO মানে অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড, CH3CHO হলো অ্যাসিটালডিহাইড। ওকে এক্স্যাক্টলি, H+ আর K2CO2 সেভেন। দেখ এখানে CH3CHO এখানে ছিল হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, অ্যালডিহাইড আমার কিসে কনভার্ট হয়েছে? COOH-এ, CHO কনভার্ট হয়েছে COOH-এ। আচ্ছা এই মলিকুলটার নাম কি বাই দ্য ওয়ে? CH3COOH। যারা যারা আজকে বলিস নি অ্যাসিটালডিহাইড, তাদের কিন্তু আমি পরের দিন ধরবো, পরের দিন কিন্তু ধরবো, ঠিক আছে? CH3COOH এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড। এই মলিকুলটার নাম কি? CH3COOH এর নাম কি? CH3COOH, ইথানোয়িক অ্যাসিড। ঠিকই বলেছি, ইথানোয়িক অ্যাসিড IUPAC নেম, এটার ফেমাস নেম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? অ্যাসিটিক অ্যাসিড পরের দিন কিন্তু ধরবো, আমি মনে, আমার মনে আছে কে কে অ্যান্সার দিচ্ছিস না। CH3COOH এগুলো সব ক্লাস 11-এর, এটা অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা দেখ এবারে তোকে কী বলেছে, এটা থেকে আমার কনভার্ট হচ্ছে কি? CH3Br। ভালো করে দেখ, ছিল CH3COOH, কনভার্ট হয়েছে CH3Br। আগের রিয়াকশনটার দিকে তাকা, আমরা যেটা পড়লাম বোরোডিহান্সিকার, দেখ স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল কিন্তু RCOOH, এখান থেকে আমি পেয়েছিলাম দেখ RBr, RCOOH ছিল, পেয়েছিলাম RBr, তাই না? মাঝখান থেকে একটা কার্বনকে দেখ আমি জাস্ট সরিয়ে দিয়েছি, মাঝখান থেকে একটা কার্বনকে জাস্ট আমি সরিয়ে দিয়েছিলাম। এখানেও আমার দেখ মাঝখান থেকে একটা কার্বন মানে কি, CO2 বেরিয়ে চলে গেছে, তাই না? CO2 বেরিয়ে চলে গেছে, CH3Br আমার ফর্ম হয়েছে, এর সাথে ব্রোমিন লেগেছে। তার মানে তোর বি বেসিক্যালি কী হবে বলতো? বি হচ্ছে আমার ফার্স্টে দেখ তোকে AgOH দিতে হবে, তার মানে বি এর অ্যান্সারটা হবে কি? AgOH। এটা তুই এক নম্বরে দিবি AgOH, দু নম্বরে দিবি কি? Br2CCl4। এটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, বোঝা গেছে? তার মানে বি তোকে স্টেপ বাই স্টেপ তোকে AgOH তো দিতে হবে, নইলে সিলভার সলটা ফর্ম হবে কোথা থেকে? তোকে তো ভাই আর এখানে এখানে COOH তো করে দেয়নি, তোকে এখানে অ্যাসিড দিয়েছে, অ্যাসিড দিলে তোকে সল্টে কনভার্ট করতে গেলে তো AgOH দিতেই হবে, বুঝতে পেরেছিস? তুই তো এখানে আর এজি দেয়নি ভাই, তুই এখানে যদি ডাইরেক্ট Br2CCl4 লিখিস মানেই হয় না কোনো, তোকে এখানে সিলভার সল্ট বানাতে হবে। তার জন্য তোকে এক নম্বর AgOH দিলি, তার মানে অটোমেটিক্যালি ফর্ম হলো, তারপরে তুই দু নম্বরে দিবি হচ্ছে Br2CCl4। কোশ্চেন বোঝা গেছে? নেক্সট কোশ্চেন যদি দেখ তোকে এরকমভাবে যদি বলতো, তাহলে এই কোশ্চেনটা লিখেছিস, নেক্সট কোশ্চেনটা এইবার লেখ এই ফ্যাশনে, জাস্ট লিখে রাখবি CH3COOH। নেক্সট কোশ্চেনটা লেখ, নেক্সট কোশ্চেন লেখ এটা, নেক্সট কোশ্চেন দেখ এটা CH3COOH। এইবারে ওখান থেকে আমাকে ফর্ম করতে হয়েছে ফার্স্টে CH3COOG, তারপরে হচ্ছে CH3Br, ওখান থেকে ফর্ম হয়েছে। তার মানে এইবারে দেখ আমাকে আর এ আমার কী হবে? Br2CCl4 কোনো দিনই হবে না, এতে অ্যাসিড বেস রিয়াকশন। তার মানে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে হচ্ছে এর ইকুয়ালস টু AgOH,
তুই খাতায় লিখবি এ ইকস টু এজি ওইচ, আমার সিলভার সল্ট ফর্ম হলো সিএইচ থ্রি সি ডবল এজি ফর্ম হয়েছে, আর বি আমার কী হবে এর মধ্যে দিয়েছি বিআর টু সিসিএল ফোর, তার মানে বি আমার হবে হচ্ছে বিআর টু সিসিএল ফোর, বোঝা গেছে? ক্লিয়ার? তবে তোকে এরকম ভেঙে চাইলে দিতেও পারে, ভেঙে চাইলে নাও দিতে পারে, ক্লিয়ার বোঝা গেছে? তো এবার নোট বলে একটা জিনিস লেখ, এটা লেখা হয়ে গেছে তোদের সবার, নোট বলে লেখ এই যে রিয়াকশানটা করলাম বোরোডিন হান্সডিকার রিয়াকশান, অবজারভেশন কী ছিল? অবজারভেশন থেকে একটা মারাত্মক অবজারভেশন, দেখ আমি একটা কার্বন কমিয়ে দিতে পেরেছি সিস্টেম থেকে, তার মানে আমি হাইয়ার অর্ডারের কোনো কিছু থেকে লোয়ার অর্ডারের কোনো কিছু বানাতে পারবো, একটা কার্বন আমি সরিয়ে দিতে পারবো, এটাকেই বলে হচ্ছে বলতে কি ডিগ্রেডেশন, মানে কি একটা কার্বন সরিয়ে দিয়েছি, আর যদি তোকে একটা কার্বন কোনো রিয়াকশানে তুই ঢোকাতে পারিস তখন সেটাকে বলবো আপগ্রেডেশন, তার মানে এই রিয়াকশান আমার কোথায় ইউজ হয়? ডিগ্রেডেশন, বোঝা গেছে? তাহলে লিখবি নোটের মধ্যে কী লিখবি, দিস ইজ ইউজড ফর ডিগ্রেডেশন, ব্র্যাকেটের মধ্যে লেখ মিন্স রিমুভাল অফ ওয়ান কার্বন, বোঝা গেছে? এটা এখন তোর মনে হচ্ছে না খুব একটা ইম্পর্টেন্স আছে, কিন্তু আজ থেকে 3-4 মাস পরে মারাত্মক ইম্পর্টেন্স পাবি, তোকে ওই ধর কোনো কনভার্সানের মাঝখানে তুই যদি দেখিস একটা কার্বন তোকে কমাতে হচ্ছে তখন কিন্তু আমরা এই রিয়াকশন ইউজ করবো, বুঝতে পেরেছিস? কনভার্সানের মাঝে তুই দেখবি একটা কার্বন কমাতে হচ্ছে তখন এটা মারাত্মক রকম ইউজ হবে, এটা যেন মাথায় থাকে। ডিগ্রেডেশন আমরা আজকে পড়লাম, আপগ্রেডেশন আমরা হয়তো পরের ক্লাসেই পড়বো। চল এটা হচ্ছে বোরোডিন হান্সডিকার 3 নম্বরে বার লেখ, মানে সি, ব্রোমিন হয়ে গেছে, এবার হচ্ছে আয়োডিন, এটা আয়োডিনের জন্য লেখ ফিঙ্কেলস্টাইন রিয়াকশন, ওই স্পেস আমি তো দিয়ে দিলাম, আর সি ডবল এইচ তো দিয়েই দিয়েছিলাম, আর সি ডবল এইচ ছিল তো ওর আগে স্পেসে, আর সি ডবল এইচ এর মধ্যে সিলভার হাইড্রক্সাইড দিলাম, ওটাই তো ফর্ম হলো, ঠিক আছে? লেখ ফিঙ্কেলস্টাইন রিয়াকশন, আইনস্টাইনের সাথে সম্পর্ক আছে কি আমি জানি না, এর রিলেটিভ হতে পারে, ফিঙ্কেলস্টাইন রিয়াকশন। আচ্ছা কার জন্য? বেসিক্যালি হচ্ছে আয়োডিন আমি বানাবো, ঠিক আছে? স্টার্টিং ম্যাটেরিয়াল কি দেখ, স্টার্টিং ম্যাটেরিয়াল হচ্ছে তোর একই আর এক্স, এক্স ইকুয়ালস টু ক্লোরিন অর ব্রোমিন, এর মধ্যে কাকে দেবো চিনে রাখবি, এর মধ্যে দেবো হচ্ছে এনএআই, এনএআই মানে কি সোডিয়াম আয়োডাইড, ঠিক আছে? এনএআই মানে সোডিয়াম আয়োডাইড, এনএআই মানে সোডিয়াম আয়োডাইড, এনএসিএল মানে সোডিয়াম ক্লোরাইড, এনএআই মানে সোডিয়াম আয়োডাইড, আর সলভেন্ট হিসেবে দেবো কাকে, অ্যাসিটোন, সলভেন্ট হিসেবে দেবো হচ্ছে অ্যাসিটোন, বুঝলি? প্রোডাক্ট কী হবে, আরআই প্লাস এনএক্স, এনএক্স হচ্ছে আমার সাইড প্রোডাক্ট, আরআই আমার মেন প্রোডাক্ট, পরীক্ষায় কোশ্চেন কী আসবে, রাইট এ শর্ট নোট অন ফিঙ্কেলস্টাইন রিয়াকশন, লিখে দিবি কোথায় ঘুরিয়ে ফিরিয়ে, বেশি ঘোরানো বেশি বেশি আবার ঘোরাবি ফেরাবি না, তাহলে কেটে দেবে উল্টে, ঘুরিয়ে ফিরে মানে জাস্ট এক্সপ্লেন করে দিবি হালকা করে, বুঝলি? চল তাহলে আর এক্স এনএআই এসপ্লেন দিলাম, আরআই প্লাস এনএক্স, বোঝা গেছে? তো এক্স ইকোয়াল টু ক্লোরিন আর ব্রোমিনে যেন হয়, ক্লিয়ার? আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে অন্যরা কেন রিয়াকশান দেবে না, তোর মনে এই প্রশ্ন হতে পারে, সেটা আমি দেখ এই রিয়াকশানের জন্য এক্সপ্লেন করতে আমি পারবো, মানে আমি করতে পারলে তুই বুঝতে পারবি, কিন্তু আগেরটা যদি হয় সোয়ার্স রিয়াকশানে কেন হবে না সেটা এক্সপ্লেন করলে তুই বুঝতে পারবি, ওটার জন্য মেকানিজম জানতে হবে, এখানে মেকানিজম না জানলেও তোর হয়ে যাবে। দেখ আর এক্স, আর এক্স মানে কি বেসিক্যালি, আর মানে তো ভাই অ্যালকাইল গ্রুপ, মানে কার্বনের সাথে হ্যালোজেনের বন্ড আছে, চল আমি ধর এখানে নিলাম হচ্ছে সিএইচ থ্রি, কার্বন নাকি হ্যালোজেন, কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, অবভিয়াসলি হ্যালোজেনের, দেখ এফওএন সিএল বিআর আই এস সিএইচ ওর মধ্যে চারজনেই আছে, হ্যালোজেনের মাথায় কোন চার্জ, মাইনাস চার্জ, কার্বনের মাথায় প্লাস চার্জ, ঠিক আছে? এইবারে ধর আমি কী দিয়েছি এর মধ্যে এনএআই, এনএআই এনএআই মানে কি এনএ প্লাস আর আই মাইনাস, এনএ প্লাস আর আই মাইনাস, এনএ প্লাস আর আই মাইনাস, ঠিক আছে? এখন ভালো করে একটা জিনিস দেখ, এটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ডে এনএ প্লাস আর আই মাইনাস, আয়নিক কম্পাউন্ড তো প্লাস মাইনাস দেখে তোর মনে হচ্ছে আয়নিক, চল দেখা যাক কী হয়। আমি যদি এনএ এফ দেখি মানে এনএ প্লাস এফ মাইনাস, এনএ সিএল দেখি এনএ প্লাস সিএল মাইনাস, এনএ বিআর দেখি আর এনএ আই দেখি,
আমি দেখ চারজনকেই নিয়েছি, যেখানে ক্যাটায়নটা আমার ফিক্সড, অ্যানায়নটা আমার আলাদা, ক্যাটায়ন ফিক্সড, অ্যানায়ন আলাদা। ক্লাস ইলেভেন কেমিক্যাল বন্ডিং একটা জিনিস পড়েছিলাম মনে পড়ে, ফাজানস রুল, ফাজানস রুল, ফাজানস রুল পড়েছিলাম কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে। ফাজানস রুল কী ছিল বলতো? ফাজানস রুল ছিল হচ্ছে আয়নিক কম্পাউন্ডের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ কতটা করে, এটাই ছিল হচ্ছে ফাজানস রুল, ডেভেলপমেন্ট অফ কোভ্যালেন্ট ক্যারেক্টার ইন আয়নিক কম্পাউন্ড, এটাই ছিল ফাজানস রুল ক্লাস ইলেভেনের। চারজনেই আয়নিক, কিন্তু এদের মধ্যে কে সবচেয়ে ভালো কোভ্যালেন্ট, তার জন্য দেখবি আমরা ওখানে পড়েছিলাম পোলারাইজেবিলিটি, পোলারাইজিং পাওয়ার এসব পড়েছিলাম। ক্যাটায়নের কী থাকে? ক্যাটায়নের থাকে হচ্ছে পোলারাইজিং পাওয়ার। তার মানে আমি ক্যাটায়ন তো এখানে চারটে দিই সেম, ক্যাটায়ন আমি মুছে দিলাম, ক্যাটায়ন চারটে দিই সেম, ওর তো চারটের জন্য সেম খেলা হবে। অ্যানায়নের ছিল হচ্ছে পোলারাইজেবিলিটি, মানে কি কে কতটা ইজিলি ছড়িয়ে যেতে পারছে। দেখ এফ মাইনাস থেকে আই মাইনাস আমি যাচ্ছি, সাইজ আমার বেড়েছে, সাইজ যদি বাড়ে তার মানে কী হয়েছে বলতো, আই মাইনাসের আমার এক্সপ্যান্ড হওয়ার টেন্ডেন্সি বেশি, তার মানে কি ইলেকট্রন ক্লাউডও ছড়িয়ে দেবে। ইলেকট্রন ক্লাউড যদি ছড়িয়ে দেয় তার মানে কী হবে বলতো, এখানে আমার কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। তার মানে তুই এনএআইকে যদি ভাবিস, এনএআই হচ্ছে এদের মধ্যে সবচেয়ে ভালো কোভ্যালেন্ট, এনএআই হচ্ছে এদের মধ্যে সবচেয়ে ভালো কোভ্যালেন্ট, এই চারজনের মধ্যে এনএআই হচ্ছে আমার সবচেয়ে ভালো কোভ্যালেন্ট, বোঝা গেছে? আচ্ছা এখন তুই মিডিয়ামের মধ্যে কাকে দিয়েছিস? সলভেন্ট হিসেবে তোর আছে হচ্ছে দেখ অ্যাসিটোন, CH3COCH3 আছে অ্যাসিটোন, এটা দেখ পিওর কোভ্যালেন্ট কম্পাউন্ড, এটা পিওর কোভ্যালেন্ট কম্পাউন্ড, সব কটা দেখ কোভ্যালেন্ট বন্ড, কার্বন হাইড্রোজেন কার্বন অক্সিজেন সব কোভ্যালেন্ট বন্ড। অ্যাসিটোন আমার কি রিয়াকশন মিডিয়ামের সলভেন্ট, তার মানে ধর এইটা হচ্ছে তোর রিয়াকশন ধর কন্টেনার, এটাকে বলে কি রাউন্ড বটম ফ্লাস্ক, এর মধ্যেই রিয়াকশন হয় সব। তুই ধর এর মধ্যে অ্যাসিটোন সলভেন্ট দিয়েছিস লিকুইড, এ হচ্ছে কোভ্যালেন্ট। এবারে এর মধ্যে ধর তুই অ্যাড করলি এনএএফ, এনএএফ ধর অ্যাড করলি, এনএএফ অ্যাড করলে তোর কী হবে, কোভ্যালেন্টের মধ্যে আয়নিক, জীবনে ডিজলভ হবে না। একটা কথা মনে রাখবি, এটাকে কী বলে, লাইক ডিজলভস লাইক, লাইক ডিজলভস লাইক, তার মানে কি কোভ্যালেন্ট কম্পাউন্ড আমার কোভ্যালেন্টের মধ্যেই ডিজলভ হবে, আর আয়নিক কম্পাউন্ড আমার আয়নিকের মধ্যেই ডিজলভ হবে। এই জন্য বেনজিন, বেনজিন হচ্ছে কী বলতো, বেনজিন হচ্ছে আমার কোভ্যালেন্ট কম্পাউন্ড, নন পোলার, তাই না? বেনজিন হচ্ছে নন পোলার। বেনজিন হেক্সেন, হেক্সেন কীরকম, ছটা কার্বন পরপর লেগে আছে, এটাই তো হেক্সেন, হেক্সেন। এরা হচ্ছে দেখ টলুইন, টলুইন কি, এর মাথায় CH3, এরা হচ্ছে দেখ সবাই নন পোলার কম্পাউন্ড, মানে কি নন পোলার সলভেন্ট, এদের মধ্যে নন পোলার কম্পাউন্ড সব ডিজলভ হয়ে যায়, বোঝা গেছে? ওয়াটার, ওয়াটার আমার কীরকম, ওয়াটার হচ্ছে বেসিক্যালি পোলার কম্পাউন্ড, CHCl3 মানে ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম হচ্ছে পোলার কম্পাউন্ড, এরা হচ্ছে সব পোলার, পোলারের মধ্যে আমার সব পোলারগুলো ডিজলভ হয়ে যায়। মানে কী বলতো, পোলারের মধ্যে তুই যত পোলার কম্পাউন্ড দিবি সব ডিজলভ হয়ে যাবে, ওয়াটারের মধ্যে NaCl দিবি ডিজলভ হয়ে যাবে, ওয়াটারের মধ্যে NaCl দিবি ডিজলভ হয়ে যাবে, ওয়াটারের মধ্যে NaCl তো ভাই আয়নিক কম্পাউন্ড, ওয়াটার হচ্ছে আয়নিক মানে পোলার, পোলার, বোঝা গেছে? পোলারের মধ্যে পোলার ডিজলভ হবে, তার মানে পোলার লাইকস পোলার, নন পোলার লাইকস নন পোলার, বুঝলি? পোলার নেভার লাইকস নন পোলার, আর নন পোলার নেভার লাইকস পোলার, উল্টোটা কখনো হবে না, লাইক ডিজলভস লাইক, এটা মনে রাখবি কিন্তু, সব জায়গাতে কিন্তু লাগবে লাইক ডিজলভস লাইক। আচ্ছা এখন দেখ জলের মধ্যে তেল কেন ডিজলভ হয় না, কারণ জল হচ্ছে ভাই কি, জল হচ্ছে আমার পোলার, আর তেল আমার কি, তেল মানে হচ্ছে বেসিক্যালি পিওর হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন মানে ওর মধ্যে শুধুমাত্র কার্বন হাইড্রোজেনই আছে, তো যার মধ্যে শুধুমাত্র কার্বন হাইড্রোজেনই আছে ও তো আমার পিওরলি নন পোলার, এই জন্য আমার তেল কোনোদিনও জলে ডিজলভ হয় না, বুঝতে পারছিস? তেল আর জল একসাথে মেশাতে পারবি বাড়িতে, সমুদ্রেও তো মেশে না তেল আর জল, ওই জন্য কী হয় বলতো, জলে তেল দিলে কে উপরে থাকে, তেল না জল, তেল উপরে থাকে। সমুদ্রে জানিস তো যদি তোর বড় বড় ঢেউ ওঠে তখন তেল ছড়িয়ে দেয়, তেলটা উপরে চলে গেল, ও আর তখন ঢেউ তুলতে পারছে না জল, এটা তো সারফেস টেনশনের গল্প, ফিজিক্সের গল্প, ঠিক আছে? সমুদ্রে তোর যখন ধর জাহাজ যাচ্ছে, এবার ধর প্রচুর যদি মারাত্মক রকমের ঢেউ হচ্ছে তেল ছড়িয়ে দেয় এক্সেস, ওই তেলের জন্য আর ঢেউগুলো তখন বড় বড় উঠতে পারবে না, সেটা তো এবার ইকোনমিক্যাল ব্যাপার, আনলে এমনি তো আর ছড়াবে না, ধর তুই ধর দীঘার সমুদ্রে স্নান করতে পারছিস না ঢেউয়ের জন্য, তার জন্য গভর্নমেন্ট তার তেল ছড়িয়ে দেবে না, না বুঝতে পেরেছিস? তার মানে দেখ এবারে কী হয়েছে, এবারে ঠান্ডা মাথায় দেখ, তার মানে এনএআই আমার কোভ্যালেন্ট, এনএআই আমার কোভ্যালেন্ট, অ্যাসিটোনও আমার কোভ্যালেন্ট, তার মানে কোভ্যালেন্টের মধ্যে কোভ্যালেন্ট ডিজলভ করে গেল, রিয়াকশন সুন্দর আমার হয়ে যাবে, বুঝলি? তুই যদি এনএআই এর জায়গায় এনএএফ দিস তখন দেখ এক্সকে আর রিপ্লেস করতে পারবে না, বুঝলি? ডিজলভই হয়নি, রিয়াকশন কীভাবে হবে? তো দেখ এটা আমাদের কোশ্চেন আসবে না পরীক্ষাতে, আমাদের শুধু এটাই আসবে ফিনকেলসেন রিয়াকশনের শর্ট নোট, আর ওই কনভার্সনের মধ্যে লাগবে, দেখবি সিএল থাকবে বা বিআর থাকবে, ওর মধ্যে এনআই দিবি, হয়ে যাবে হচ্ছে আয়োডিন, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার হ্যালো অ্যালকেনের প্রিপারেশন আমার শেষ হলো, অ্যালকেন হ্যালাইডের প্রিপারেশন শেষ হয়েছে, বোঝা গেছে? চল এবার তাহলে ব্রেক টেক তোদের লাগবে না, চল খাতায় এবার হ্যাশট্যাগ দে। হ্যাঁ আচ্ছা খাতায় হ্যাশট্যাগ দে না।
হ্যাশট্যাগ দে প্রপার্টি অফ হ্যালো অ্যালকেন, প্রপার্টি অফ হ্যালো অ্যালকেন। হ্যালো অ্যালকেন আমাদের শেষ হয়েছে, তাহলে আশা করবো নেক্সট মঙ্গলবারের আগে বাড়িতে গিয়ে ভালো করে প্র্যাকটিস করবি আর রিয়াকশনের সামারি কপিটা মেনটেন করবি, আপডেট করবি, ঠিক আছে? এখন লেখ হচ্ছে প্রপার্টি অফ হ্যালো অ্যালকেন, লিখেছিস? প্রপার্টির মধ্যে আমরা কী পড়বো দেখ, এক নাম্বার যেটা আছে হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি, লেখ খাতায় লেখ ফিজিক্যাল প্রপার্টি, এক নাম্বার লেখ ফিজিক্যাল প্রপার্টি, ফিজিক্যাল প্রপার্টি লিখেছিস? ফিজিক্যাল প্রপার্টি, ফিজিক্যাল প্রপার্টির মধ্যে লেখ ফ্রম বুক, ফ্রম বুক, বাড়ি গিয়ে বই থেকে পড়বি, কী কী পড়বি লিখে রাখ, কী কী পড়বি লেখ, মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, আমি পাঠিয়ে দেবো পিডিএফ আজকে, মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, ভ্যালু তোর লাগবে না, ঠিক আছে? ভ্যালু লাগবে না, মানে কার মেল্টিং পয়েন্ট বেশি, কার বয়েলিং পয়েন্ট বেশি, একবার তুই রিডিং দিলেই বুঝে যাবি, না বুঝতে পারলে আমাকে পরের দিন বলবি, আমি পরের দিন পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন করবো না, ফিজিক্যাল প্রপার্টি থেকে কোশ্চেন করবো না। মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট মানে কি, ধর আমি যদি তোকে প্রশ্ন করি CH3Cl, CH3Br আর CH3I আমি নিলাম, কার মেল্টিং পয়েন্ট বেশি হবে আর এদের মেল্টিং পয়েন্টের অর্ডার কী হবে, এই ধরনের কোশ্চেন, এগুলো বই থেকে একবার রিডিং মারলে তুই বুঝতে পারবি, ঠিক আছে? ঠিক আছে, মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, তারপরে লেখ সলিবিলিটি, কমা লেখ, কমা দিয়ে লেখ সলিবিলিটি, মানে আর কী কী পড়বি বই থেকে, মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, সলিবিলিটি, এগুলো একটু বাড়ি গিয়ে দেখিস। আমরা এখন ফোকাস করবো হচ্ছে কিসে, দু নাম্বার লেখ, এক নাম্বার ছিল ফিজিক্যাল প্রপার্টি, দুই নাম্বার এবার লেখ হচ্ছে কেমিক্যাল প্রপার্টি। কেমিক্যাল প্রপার্টি মানেই কেমিক্যাল রিয়াকশন, আমাদের মেন ফোকাস এখন হচ্ছে কেমিক্যাল প্রপার্টির উপরে, তাহলে কেমিক্যাল প্রপার্টি। এখন হ্যালো অ্যালকেন কী ধরনের কেমিক্যাল রিয়াকশান দেখায় লেখ, হ্যালো অ্যালকেন তোর বেসিক্যালি তিন ধরনের কেমিক্যাল রিয়াকশান দেখাবে, ঠিক আছে? তিনটে কেমিক্যাল রিয়াকশান দেখাবে, দেখতে পাচ্ছিস? এক দুই তিন, এখানে কি রিফ্লেকশন আছে লাইটের? ওকে, ফার্স্ট রিয়াকশান, ফার্স্ট টাইপ অফ রিয়াকশান কী দেখাবে লেখ, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান, এটা একটা পুরো টাইপ অফ রিয়াকশান, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান, ঠিক আছে? দু নাম্বার লিখবি এলিমিনেশন রিয়াকশান, এলিমিনেশন রিয়াকশান, তিন নাম্বার রিয়াকশান উইথ মেটাল, মেটালের সাথে রিয়াকশান করবে, অ্যাকচুয়ালি তো করে অনেক মেটালের সাথেই, আমাদের বোর্ড এক্সামের রেসপেক্টে জাস্ট ম্যাগনেশিয়াম আর সোডিয়ামের সাথে দেখলেই হয়ে যাবে, বোর্ড এক্সামের রেসপেক্টে ম্যাগনেশিয়াম সোডিয়াম এনাফ সব বোর্ডেই, তাহলে এই তিনটে টাইপের রিয়াকশান দেবো। তাহলে কেমিক্যাল প্রপার্টির মধ্যে আমরা এখন ফার্স্ট টাইপ অফ রিয়াকশান যাবো, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান দ্বারা, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান, আর সেকেন্ড টাইপ যাবো হচ্ছে এলিমিনেশন রিয়াকশান। তার আগে আমাদের ওভারঅল একটু আইডিয়া পেতে হবে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান কী হয়, এলিমিনেশন রিয়াকশান কী হয়, তারপরে আমরা স্পেসিফিক্যালি হ্যালো অ্যালকেনের জন্যই পড়বো, ঠিক আছে? তাহলে এখন তুই খাতায় হ্যালো অ্যালকেন চ্যাপ্টার থেকে আমরা একটু বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে ওভারঅল আমরা জানবো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান কী আর এলিমিনেশন রিয়াকশান কী, সব চ্যাপ্টারে ইউজ হবে, মোস্ট ইউজ হবে হচ্ছে হ্যালো অ্যালকেনে। ওকে, তাহলে খাতায় এখন হেডিং দে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান আচ্ছা দেখ, সাবস্টিটিউশন রিয়াকশান আমরা ক্লাস ইলেভেনে একটুখানি পড়েছিলাম, এসএন টু রিয়াকশান পড়েছিলাম ক্লাস ইলেভেনে, এসএন ওয়ান রিয়াকশানও আছে, শুনেছিস তো? এই রিয়াকশানের নাম এসএন ওয়ান, এসএন টু, আর এলিমিনেশনের মধ্যে ই ওয়ান আর ই টু, আমি প্রায়ই বলি এটা পড়ে আসতে পড়ে আসতে, রোজই একবার করে মনে হয় বলি, জানি এসএন ওয়ান এসএন টু একবার বাড়ি থেকে পড়ে আসতে। দেখ, তো আমরা আজকে বেসিক্যালি জানবো কী এসএন ওয়ান হয় আর কী এসএন টু হয়, সাবস্টিটিউশন মানে কি, নামের মধ্যে কে কে লুকিয়ে আছে, আমরা আগে দেখিয়েছি নামের মধ্যে কে কে লুকিয়ে আছে, সাবস্টিটিউশন মানে কি, সাবস্টিটিউশন মানে কি, তাই কেউ কাউকে সাবস্টিটিউট করে, তাহলে সাবস্টিটিউশন বুঝে গেছি, রিয়াকশন তো আমি জানি ভাই, আর নিউক্লিওফিলিক মানে কি, রিয়াকশানে আমার কে কাজে লাগবে বলতো, নিউক্লিওফাইল কাজে লাগবে, নিউক্লিওফাইল কাজে লাগবে রিয়াকশানে, তার মানে সাবস্টিটিউশন রিয়াকশানে আমার নিউক্লিওফাইল কাজে লাগছে। এইবার বল, নিউক্লিওফাইল কারা ছিল? নিউক্লিওফাইল ছিল হচ্ছে নিউক্লিয়াস লাভার, মানে ইউজুয়ালি যার মাথায় মাইনাস চার্জ আছে সেই হচ্ছে নিউক্লিওফাইল, ক্লিয়ার? নিউট্রাল কেউ কেউ নিউক্লিওফাইল হয়, নিউট্রালও হতে পারে, যেমন ধর নিউক্লিওফাইল মানে সোজা কথা যে ইলেকট্রন ডোনেট করবে,
লাভার টাভার ঠিক আছে যে ইলেকট্রন ডোনেট করবে সে, কারোর মাথায় যদি লোন পেয়ার থাকে সেও কিন্তু ডোনেট করতে পারে, সেও কিন্তু নিউক্লিওফাইল, বুঝলি? যার মাথায় লোন পেয়ার আছে সে ইলেকট্রন ডোনেট করবে, সেও কিন্তু নিউক্লিওফাইল। আচ্ছা, সাবস্টিটিউশন রিঅ্যাকশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অনেক রকমের হয়। কী কী রকমের হয়? SN1 হয়, SN2 হয়, SNI হয়, SNAR হয়, অনেক টাইপের হয়। আমাদের শুধু SN1 আর SN2টা জানলেই হবে। তাহলে চল আমরা খাতায় ফার্স্ট দেখবো হচ্ছে SN1 দেখি চল ফার্স্টে, কারণ SN2 অলরেডি আমরা দেখেছিলাম ক্লাস 11, একটু জানি। SN1 ফার্স্টে দেখব, ঠিক আছে? SN1 রিঅ্যাকশন, তাহলে খাতায় একবার হেডিং দে SN1 রিঅ্যাকশন, SN1 রিঅ্যাকশন, SN1, SN1, SN1 রিঅ্যাকশন। আচ্ছা, SN1 এর ফুল ফর্ম লেখ, এটার ফুল ফর্ম হচ্ছে লেখ সাবস্টিটিউশন, S ফর সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক, এটা আগে লেখ, জাস্ট উল্টো, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক, লেখ সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক। তারপর লেখ ইউনিমলিকুলার রিঅ্যাকশন, ইউনিমলিকুলার রিঅ্যাকশন, ইউনিমলিকুলার রিঅ্যাকশন, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার রিঅ্যাকশন, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার রিঅ্যাকশন। কারেন্ট চলে গেছে, দেখতে পাচ্ছিস কি তোরা? দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছিস? পাচ্ছিস তো? এখানে এখানে আসলে দেখতে পাবি, এটাতে আর ইনভার্টারের লাইনটা নেই। আচ্ছা ঠিক আছে, একটু রেস্ট হোক দাঁড়া। কারেন্ট আসলে টাইম লাগবে। কোনটাতে পজ হতে পারে?